একটি আলু এবং দুইটি ডিম দিয়ে একটি ইউনিক পিৎজা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। এখানে আমি একটি আলু নিয়েছি, দেখতে পাচ্ছেন তো। আলুটাকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি একটা গ্রেটার নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেভাবে আমি গ্রেট করে নিচ্ছি, তো এভাবেই একটা আলু পুরোটা কি এভাবে আমি গ্রেট করে নেব। আজকের রেসিপিতে গুরুত্বপূর্ণ কিছু টিপস আছে। যদি আপনারা ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরোটা দেখেন, তাহলে এই গুরুত্বপূর্ণ টিপসগুলো জানা থাকলে আপনিও বাসায় সুন্দর করে আলু, একটি আলু এবং দুটি ডিম দিয়ে আপনিও খুব সুন্দর করে খুব অল্প সময়ে ইউনিক একটি পিৎজা তৈরি করে ফেলতে পারবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পরবর্তী নতুন নতুন ভিডিও এবং রেসিপি পেতে আমার চ্যানেলে অল বাটনে ক্লিক করে রাখলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন, চাইলেই দেখে নিতে পারবেন। এবং যারা পেজ থেকে দেখছেন আমার এই ভিডিওটি, পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। লাইক এবং ফলো দিয়ে রাখলে পরবর্তী নতুন রেসিপি ভিডিও যখনই আমি আপলোড করব আপনি দেখতে পারবেন। তাহলে এখানে আমি গ্রেট করা আলুটিকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে কষ ছাড়িয়ে নিয়েছি। এখন এভাবে হাত দিয়ে চেপে চেপে গ্রেট করা আলু থেকে পানি ছাড়িয়ে নেব। এভাবে সবগুলো গ্রেট করা আলু আমি চেপে চেপে হাত দিয়ে পানি ছাড়িয়ে নেব। আলু থেকে পানি ছাড়িয়ে নেব যাতে করে আলুতে পানি না থাকে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি, তো এভাবেই করে নিতে হবে। এখানে একটি ডিম দিয়ে দিলাম এবং আরও একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। পরপর দুটো ডিম আমি গ্রেট করা আলুতে দিয়ে দিলাম, এবং এখন দিয়ে দিব গোলমরিচ। এখানে আমি সমান করে 1 চা চামচ গোলমরিচ দিয়ে দিয়েছি। সাদা গোলমরিচ আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটাও ব্যবহার করতে পারেন। এবং এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন অ্যাড করে দিব 1.25 কাপ মেজারমেন্ট কাপের, দেখতে পাচ্ছেন মেজারমেন্ট কাপের 1.25 কাপ ময়দা আমি এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে সমস্ত উপকরণগুলো এখন একসাথে ভালো করে মেল করে নেব। একটা স্পেচুলার সাহায্যে আমি উপকরণগুলো ভালো করে মেল করে নিচ্ছি। এখন তো মেল করা হয়ে গিয়েছে। তো এখন আরও একটা উপকরণ আমি অ্যাড করে দিব। ভালো করে মিশিয়ে নিব, এবং ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও একটা উপকরণ অ্যাড করে দিব। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে মেল করার পরে কেমন হয়েছে। তো এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ চিনি। তো চিনি দিয়ে আমি চিনিটা ভালো করে সমস্ত উপকরণগুলোর সাথে মেল করে নিব। তো মেল করা কমপ্লিট হয়ে গেল। এখন পিৎজাটা বসাবো। তো এজন্য আমি
একটা প্যান বসিয়েছি এবং বাটার দিয়ে নিয়েছি। এখন তো বাটারটা ভালো করে প্যানের মধ্যে স্পেচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে মিশিয়ে নিলেই হবে। আবার চাইলে এরকম আমার মতো স্পেচুলা দিয়েও করে নিতে পারেন। এখন পিৎজার জন্য যে ডোটা রেডি করেছি সে ডোটা এখন প্যানের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ডোটাকে ভালো করে স্পেচুলা দিয়ে এভাবে ছড়িয়ে দিব। পুরো প্যানে যাতে চারিপাশে সমানভাবে হয় এভাবে ছড়িয়ে দিব। তো ছড়িয়ে দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 6 মিনিটের জন্য এবং চুলার আঁচটাকে লো ফ্লেমে রেখে দিব। আমি পিৎজাটাকে ইন্ডাকশন কুকারে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে গ্যাসের চুলায় বানাতে পারেন। ঢেকে দিয়ে দেখতে পাচ্ছেন একটা লবঙ্গ নিয়েছি, তো এই লবঙ্গটা দিয়ে এখানে সিল করে দিলাম, ফাঁকা জায়গাটা আমি ঢেকে দিলাম। এখন ঢাকনা উঠিয়ে উল্টিয়ে দিব পিৎজাটাকে। তো উল্টিয়ে দিলাম, এখন অ্যাড করে দিচ্ছি সস। আপনারা চাইলে এখানে পিৎজা সসটাও ব্যবহার করতে পারেন, আমি এখানে নর্মাল যে টমেটো সসটা হয়, টমেটো ক্যাচাপটা হয় সেটাই ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিব। আগে থেকেই চিকেনের পুরটা আমি রেডি করে রেখেছিলাম, তো চিকেনটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। চিকেন অ্যাড করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি গ্রিন ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। গ্রিন ক্যাপসিকাম এবং রেড ক্যাপসিকাম দিয়ে ব্ল্যাক অলিভ দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি অরিগানিও এবং অ্যাড করে দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, ছড়িয়ে দিব। তো ছড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন মজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ অনুযায়ী মজারেলা চিজ এখানে অ্যাড করতে পারেন, কম বা বেশি দিতে পারেন। তো মজারেলা চিজ দিয়ে আমি আবারও উপরে টমেটো ক্যাচাপটা কিছুটা ছড়িয়ে দিয়ে ঢেকে দিব, 5 মিনিটের জন্য ঢেকে রাখব। তো গুরুত্বপূর্ণ টিপসগুলো ছিল, আলু যখন গ্রেট করবেন ভালো করে ধুয়ে কষ্টটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, না হয় কিন্তু পিৎজাটা ভালো লাগবে না। এবং অবশ্যই 2 চা চামচ চিনি অ্যাড করে দিতে হবে, তাহলে কিন্তু পিৎজা খেতে ভালো লাগবে। অবশ্য যাদের চিনিতে প্রবলেম আছে চিনিটা এখানে স্কিপ করতে পারেন।
এবং আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ডোটাকে সফট রাখতে হবে, হার্ড করা যাবে না, একটু নরম টাইপের রাখতে হবে, তাহলে পিজ্জাটা ভালো হবে, খেতে জুসি এবং ইয়াম্মি লাগবে। তো আমার পিজ্জা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে অলরেডি পরিবেশন করেছি আপনাদেরকে দেখানোর জন্য। পিজ্জাটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, একটি আলু এবং দুটি ডিমের দিয়ে যে ইউনিক রেসিপিটা আজকে আমি শেয়ার করলাম, তো মাশাআল্লাহ পিজ্জাটা অনেক বড় হয়েছে এবং জুসি হয়েছে এবং খেতেও অনেক ইয়াম্মি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এখন আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুবই অল্প সময়ে 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনি এই ইউনিক রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। তো আপনিও চাইলে বাসায় এভাবে এই ভিডিওটা ফলো করে অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এত সুন্দর একটা রেসিপি আপনিও তৈরি করে ফেলতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।